কয়েকদিন আগে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি থানার তুলসীহের এলাকায় একটি ঝুপড়িতে শুটআউটের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। কুলটি থানার পুলিশ সূত্রে জানা যায়, শুটআউটে মৃত্যু হয় পরেশ মাঝি নামে এক ব্যক্তির। পুলিশ তদন্তে নেমে পরেশ মাঝির স্ত্রী মঙ্গলি মাঝিকে গ্রেপ্তার করে। জানা যায়, স্ত্রীর নির্দেশে 2.5 লক্ষ টাকার বিনিময়ে সাব শুটারকে দিয়ে খুন করানো হয়েছিল। बड़ा साथ में थे आप भैया, क्या कारण से, क्या कारण से हुआ कुछ मालूम है? फैमिली प्रॉब्लम ছিল ওয়ার নিজের বোট ও ও ইসকো কি বো বই মার পড়াছে মারাছে আর নিজের বোট ওয়ার মার্ডার করাইছে ওই বলেছিল 2.5 লাখ টাকা দিব এই সব বছর তুমি লোক 2.5 লাখ রুপিয়া লিয়া তা 1 রুপিয়া ভি নেই 20000 তো কোন কোন মারওয়ায় ইছো উসকা উসকা ওয়াইফ হ্যাঁ বলা থা ক্যা ক্যা বলা থা পুলিশ সূত্রে জানা যায়, খুন করার পর ওই ব্যক্তি বিহারে পালিয়ে যায়, পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতরা হলো 29 বছরের বিক্কি ননিয়া, 21 বছরের বিশাল পাশোয়ান, 26 বছরের সন্দীপ ননিয়া ও নিহতের স্ত্রী মঙ্গলি মাঝি। ধৃতদের এই দিন আসানসোল আদালতে পেশ করা হয়েছে। আমার এডিপিসি ওয়েস্ট জোনে কুলটি থানায় অন্তর্গত সাঁকটুরিয়া ফাঁড়িতে তুলসী হির গ্রাম আছে, ওখানে আমার পরশু 19 তারিখে সকালবেলা পুলিশ একটা খবর পায়, একটা ডেড বডি একটা ফুটবল গ্রাউন্ডে মাঠের কাছে একটা হাট আছে, টেম্পোরারি স্ট্রাকচার, ওখানে একটা ডেড বডি আছে। ওখানে গিয়ে পুলিশ ডেড বডিকে উদ্ধার করেছে। ওখানে পাওয়া গেছে কি ডেড বডিতে গানশট উন্ডস আছে। পুলিশ হাসপাতালে ভর্তি করে ওটা ডেড ঘোষণা হয়। আর তারপরে পুলিশ কেসটা রেজিস্টার করেছে। কেস নাম্বার হচ্ছে 38/22 আন্ডার 302 IPC অ্যান্ড 2527 আর্মস অ্যাক্ট। সেটা পুলিশ দ্রুত তদন্ত স্টার্ট করে এটা আমার এটা খুবই গুরুত্ব দিয়ে ইনভেস্টিগেশনকে দেখা হয়েছিল। এটা এখন পর্যন্ত উইদিন ডেট অফ টাইম অফ ইনসিডেন্ট থেকে উইদিন 36 আওয়ার্স এটা যো যো লোক ইনভলভ আছে ইনভলভকে অ্যারেস্ট করা হয়েছে। এটাতে টোটাল এখন পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এতে একটা মোটর সাইকেল, একটা স্কুটি, যো যো আর্মস এটাতে ব্যবহার হয়েছিল, আর্মস সিজ হয়েছে। এছাড়া টিও থেকে কিছু এমটি কার্ট্রিজ উদ্ধার হয়েছে। আজকে 4টা আসামিকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। কোর্টে ফরওয়ার্ড করে ওদের 14 দিনের রিমান্ড প্রেয়ার করা হয়েছে। এটা ফার্দার ইনভেস্টিগেশনে এটা কেসটা আরও যত এভিডেন্স আছে এটা নেওয়া হবে। নিয়ে এটা আরও 1টা আসামি আছে যেটা এখনও ফরার আছে, ওকে অ্যারেস্ট করা হবে। আর এটা ইনশোর করা হবে কি এরা কোনোভাবেই বেল না পায়, কাস্টোডিয়াল ট্রায়ালে চেষ্টা করা হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।